আজকে ছিল আমার দিদির মেয়ের স্কুলের প্রোগ্রাম, সেই জন্য আমার মা পরে দিচ্ছে ওকে শাড়ি। আগে যখন আমি নাচ শিখতাম তখন ঠিক কোনো অনুষ্ঠানে যাবার আগে আমার মাই আমাকে এভাবে ড্রেস, গয়না, হেয়ারস্টাইল সমস্ত কিছু রেডি করে দিত। তো আজকে পুচনকে দেখে আমার সেই ছোটোবেলাকার কথাটাই মনে পড়ে গেল। এখন বাজছে সকাল 8:30, আর ওকে স্কুলে পৌঁছাতে হবে 10:30-এর ভিতরে। তো সেই জন্য সকাল সকাল রেডি হচ্ছে। তো শাড়িটা পরানো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, এরপর ও নিজের চুল ছাড়াচ্ছে। আর মা ওর হেয়ারস্টাইলটা করে দেওয়ার পরে মা ওকে বলল যে তুই আবার প্র্যাকটিস করে দেখ যে কোথায় তোর কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো সেই জন্য ও একটু প্র্যাকটিস করলো, আর ও বললো যে চুলের ওই খোপার ওখানটা একটু লুজ হচ্ছে, সেই জন্যে মা আরও একটা ক্লিপ দিয়ে চুলটাকে আরও টাইট করে এঁটে দিল। তো ব্যাস, ওর চুলটা এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর বাকি যা কাজ থাকে সেগুলোই এখন চলছে করানো। আর অন্যদিকে আমার যে ফুল দুটো, সেই দুটোর পছন্দ ছিল, তো যেহেতু লাল আর লাল আর হলুদের শাড়ি পরেছে তো সেই জন্য ফুলগুলো ওর মাথাতে এঁটে দেওয়া হচ্ছে। তো এখন একটা হাড় মা ওর খোপাটাতে এটে দেখাচ্ছে লক্সিডাইজে যে ভালো লাগছে কিনা। তো আমি পরে বললাম যে না, ওটা একদমই মানাচ্ছে না, তো ওটা খুলে দাও। তো সেই জন্য ওটা এবার খুলে দেওয়া হয়েছে। আর এখন এরপরে আঁটবে তোমার আম পাতা। তো এই নাচে তো সাধারণত আম পাতা তো লাগে, আম পাতা আর পাইপ এটা হচ্ছে মাস্ট। চুল বাঁধাটা মোটামুটিভাবে হয়ে যাওয়ার পর এখন ও একটা পরে নিচ্ছে অক্সিডাইজের লং হার। একটা ছোট হার পরেছে তার সাথে একটা লং হার। এরপরে আমাকে বললো মাসি আমাকে একটু মেকআপটা করে দে, যদিও বা আমি মেকআপ সম্বন্ধে খুব একটা বেশি জানি না, ওই যেটুকু হয় ফাউন্ডেশন আর কম্প্যাক্ট, আর তাছাড়া তো থাকে কাজল, মাস্কারা, লাইনার আর লিপস্টিক, ব্যাস হয়ে গেল আমার মেকআপ ডান। আর এরপরে ও লাগাচ্ছিলো আইশ্যাডোটা। আইশ্যাডো যেহেতু আমি নিজেও লাগাই না, সেই জন্য আমি বললাম আমি আইশ্যাডোটা লাগাতে পারবো না, ওটা তুই নিজেই লাগিয়ে নে। তো এখানে ও মোটামুটিভাবে, সরি মোটামুটি না, এখানে ও পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। আর আমিও কিছুগুলো ওর ছবি টবি তুলে নিচ্ছি, আর কিছুগুলো ভিডিও এখন আমি তুলে নিচ্ছি। তো এটা ছিল আজকের ওর পুরো ফুল লুক। আজকের লুকটা ওর কেমন লাগছে তোমরা সেটাও জানিও। আর নাচ করে আসার পর ওর বান্ধবীকে নিয়ে এসেছিল, তো ওদের দুজনের একটা ছবি আমি তুলে নিচ্ছি। এটা হচ্ছে স্কুল থেকে ফিরে আসার পর ওরা নাচ করেছিল, আর আমি ওদের কিছুগুলো রিলস শ্যুট করে দিচ্ছিলাম। তো তারই আগে এই ভিডিওটা আমি তোমাদের সাথে তুলেছিলাম।